সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে তো তোমরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নার্সিং এর জন্য অ্যাপ্লাই করবা তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য আচ্ছা এটা হচ্ছে চার বছর মেয়াদি কোর্স এক নম্বর আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এইচএসসি সালটা হতে হবে দুই এবং দুই এবং এইচএসসি পরীক্ষা সাল হইতে হবে বিজ্ঞান বিভাগ থেকে দুই হাজার উনিশ ও যারা পরীক্ষায় পাশ করছে তারাই আবেদনটা করতে পারবে দুই আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং এইচএসসি দুইটা মিলায় হচ্ছে সাত পয়েন্ট হবে জীববিজ্ঞান সহ এবং কোরোটা যদি 3.0 এর নিচে হয় তাহলে সে আবেদন করতে পারবে না এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞানে 3.0 থাকতে হবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে এবং কোর্স চলাকালীন সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না আর এটা যদি প্রমাণিত হয় তাহলে তার ভর্তি পরীক্ষা বাতিল করা হবে 4 31 8 2021 ইংরেজিতে তারিখে আবেদনকারীর বয়স হতে হবে 22 বছর আবেদনকারীর বয়স অনুরদ্ধ 22 বছর হতে হবে 5 পরীক্ষা ও প্রার্থী নির্বাচনের সংক্রান্ত তথ্যবলী লিখিত পরীক্ষা 1 ঘন্টা 30 নম্বরে এমসিকিউ পদ্ধতিতে এবং কোন কোন টপিকের উপর থাকবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজ্ঞানের তিনটা জীববিজ্ঞান পদার্থ রসায়ন এবং সাধারণ জ্ঞান সর্বমোট হচ্ছে একশোটি প্রশ্ন থাকবে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থনায় শুধুমাত্র বিশ নম্বরে মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ পাবে পাঁচ পরীক্ষা পরীক্ষা প্রার্থী সংক্রান্ত লিখিত হবে এক ঘন্টায় তিরিশ মিনিট এবং একশো নম্বরে এমসিকিউ থাকবে এবং যে বিষয়গুলো থাকবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান বিজ্ঞানের ভিতর তিনটা বিজ্ঞান পদার্থ রসায়ন এবং সাধারণ জ্ঞান সর্বমোট মিলিয়ে হচ্ছে একশোটি প্রশ্ন থাকবে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবা তারা বিশ মার্কের হচ্ছে মৌখিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ছয় লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বর মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থীকে নির্বাচন করা হবে উপজাতি প্রার্থীর পাঁচ পার্সেন্ট আসন সংরক্ষিত থাকবে এবং উভয় কোঠার প্রার্থীদের অন্যদের ন্যায় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে সংরক্ষিত আসনগুলো সম্পূর্ণ মেধা ভিত্তিতে ভর্তির সুযোগ দেওয়া হবে মুক্তিযুদ্ধ সংখ্যক মেধাবীদের অপেক্ষা তালিকা প্রকাশ করা হবে এবং শূন্য আসনে মেধাভিত্তিক ভর্তি করা হবে আট মোট আসন সংখ্যার অনাধিক শতকরা 10 জন পুরুষ প্রার্থী দ্বারা পূরণ করা হবে আচ্ছা প্রয়োজনে যদি পুরুষ প্রার্থী না পাওয়া যায় তাহলে সেই খালি আসনগুলো হচ্ছে মেয়েদের দ্বারা পূর্ণ করা হবে মেয়ে প্রার্থী দ্বারা পূর্ণ করা হবে অর্থাৎ এখানে বলছে যে ছেলেরাও আবেদন করতে পারবে শতকরা দশ জন ছেলে নেওয়া হবে নয় অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশ আগস্ট বেলা দুইটা পর্যন্ত ব্যাংকে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ আগস্ট বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে টাকা জমা দিতে পারবে ডাব্লিউডাব্লিউ ডট ইউ ডট বিডিতে দশ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর ফলাফলের সঙ্গে ভর্তির জন্য নির্ধারিত আসনের অতিরিক্ত মেধাভিত্তিক পঞ্চাশ পার্সেন্ট প্রার্থীর অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে তার মানে যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের পঞ্চাশ পার্সেন্ট প্রকাশ করা হবে এবং ভর্তি শেষে যদি কোনো আসন শূন্য থাকে তাহলে সেই পঞ্চাশ পার্সেন্ট থেকে বাকি আসনটা পূরণ করা হবে এগারো ভর্তিকৃত ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয় হোস্টেলে থাকা বাধ্যতামূলক বারো নির্বাচিত প্রার্থীরা মেডিকেল পরীক্ষায় শারীরিক ও মানসিকভাবে সুস্থ বলে শুধুমাত্র তারাই ভর্তির জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবে তেরো চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হয়ে যথাসময়ে কোর্সে অংশগ্রহণ করতে হবে চোদ্দ আবেদন করতে যা যা লাগবে প্রার্থী জীবন বৃত্তান্ত লাগবে পুবলি ব্যাংক লিমিটেড এর যে কোনো শাখা থেকে ডিপার্টমেন্ট অফ নার্সিং ফান্ড অ্যাকাউন্ট নম্বর এস ডি টি এই নাম্বারটিতে হচ্ছে অনুকূল ফেরত যোগ্য মানে তুমি যদি একবার আবেদন করো তাহলে টাকা ফেরত পাবে না এক হাজার টাকা জমাপূর্বক ব্যাংক জমা রসিদের স্ক্যান কপি আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে মানে তুমি যে ব্যাংকেতে যে টাকাটা জমা দিবা সেইটা যে রসিদটা ওইটাকে স্ক্যান করে আবেদন পত্রের সাথে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে আবেদনপত্রে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে প্রার্থী স্বাক্ষর স্ক্যান করে আবেদন নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এসএসসি এবং এইচএসি সমান পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর এবং জিপিএ কিন্তু উল্লেখ করতে হবে আবেদনপত্র অনলাইনে চূড়ান্তভাবে সাবমিট করার পর প্রবেশপত্র প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে ষোলো মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং নিম্ন উল্লিখিত সকল কাগজপত্রের সপ্তাহিত ফটোকপি সকাল আটটা তিরিশ মিনিটে গ্রাজুয়েট নার্সিং বিভাগ কক্ষ নং তিনশো আট একাডেমিক ভবন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকায় জমা দিতে হবে এসএসসি এবং এইচএসসি সমান পরীক্ষায় একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত ফটোকপি এবং হচ্ছে এসএসসি পরীক্ষার পাশের মূল সনদপত্র অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং এইচএসসি পরীক্ষার পাশের মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে অথবা সাময়িক সনদপত্রের সত্যায়িত কপি দিতে হবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিল কর্তৃক উদাত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত ফটোকপি কলেজের অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি লাগবে পাসপোর্ট সাইজের সপ্ত তোলা তিন কপি সত্যায়িত রঙিন ছবি লাগবে মুক্তিযোদ্ধা ও উপজাতি প্রার্থীর প্রমাণপত্র সনদ ট্রান্সক্রিপ্ট ও ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে মানে যারা ফার্স্ট ক্লাস অফিসার তাদের দ্বারা এগুলো সত্তাহিত করতে হবে এবং সকল সত্তাহিত যে কাগজপত্রগুলো সত্যায়িত করবা সেখানে সত্যায়নকারী যে সত্তাহিত করবে সেই কর্মকর্তার নাম পদবি এবং কর্মস্থলে স্পষ্ট অক্ষরে উল্লেখ থাকতে হবে সতেরো কোর্সে ভর্তি হওয়ার সময় শিক্ষাগত যোগ্যতার মূল নম্বরপত্র ও সনদপত্র বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিসে শিক্ষা শাখায় জমা দিতে হবে এবং সেগুলো কোর্স চলাকালীন সময় বিশ্ববিদ্যালয় সংরক্ষিত থাকবে মানে তুমি যে কয় বছর পড়বা সে কয় বছর তোমার সার্টিফিকেটগুলো তাদের কাছে জমা মানে সংরক্ষিত থাকবে আঠেরো বিএসসি ইন নার্সিং কোর্সে উত্তীর্ণ হওয়ার পর এই বিশ্ববিদ্যালয়ে ছয় মাস ইন্টারনে করতে হবে এবং কমপক্ষে তিন বছর চাকরি করতে হবে তার মানে তুমি নার্সিং পড়া শেষ করার সাথে সাথে চাকরিটা পেয়ে যাচ্ছ এবং এটা কিন্তু তোমার জন্য অনেক বেশি একটা অপরচুনিটি উনিশ প্রবেশপত্র প্রিন্ট করার তারিখ লিখিত পরীক্ষার তারিখ ও সময় লিখিত পরীক্ষার ফলাফল মৌখিক পরীক্ষার তারিখ সময় ও স্থান প্রাথমিক নির্বাচিত প্রার্থীর নামের তালিকা প্রকাশের তারিখ এবং মেডিকেল পরীক্ষার তারিখ সময় ও স্থান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ডট বিডিতে পরবর্তীতে জানানো হবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে না